আপনারা সবাই অনেক ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। তো আজকে থেকে আমার যেই আসল আগের পিসি বড় স্ক্রিন, সেখানে আমি আবার কাজ স্টার্ট করে দিলাম, কারণ আমি এটার অডিওর পরটার যে শন শন শব্দ আছে আপনারা হয়তো বা লক্ষ্য করছেন, যে 1 থেকে 5 অথবা 7 টিউটোরিয়াল পর্যন্ত একটু সাউন্ড ছিল, সেই সাউন্ডটা ক্লিয়ার করার জন্যে আমি মাদারবোর্ডটা এক্সচেঞ্জ করছি আমার আরেকটা পিসির সাথে। সো আশা করি এখন সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আছে, জানাবেন আপনারা হ্যাঁ সাউন্ড কোয়ালিটিটা কেমন আছে। তো চলে যাই সরাসরি, আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই, ওয়েব ডিজাইন, সরি বানানটা ভুল করে ফেলছি, ওয়েব ডিজাইন, অ্যান্ড এইখানে আসে একটা নিউ ফাইল নিয়ে নিলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এবং এটাকে ওপেন করলাম নোটপ্যাড এর সাথে, ঠিক আছে। এবং আমি যদি অনলাইনে সার্চ দিই এইচটিএমএল বেসিক ফরম্যাট, সরি ইন্টারনেট নাই, ওকে আমি এখানে লিখে ফেলি এটা, হ্যাঁ ডক টাইপ এইচটিএমএল, ঠিক আছে এইচটিএমএল টেক নিলাম, এইচটিএমএলটা শেষ করলাম, এইচটিএমএল এর পরে কি হেড টেক নিলাম, হেড টেক শেষ করলাম, হেডের ভিতরে কি থাকে আমাদের টাইটেল থাকে, টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ করলাম, ফ্রিল্যান্সার মুন্না দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। এবং এখানে বডি শুরু বডি শেষ, ঠিক আছে এই তো আমাদের বেসিক ফরম্যাট, তাই না? আর আমরা কি করছিলাম, সিএসএসটাকে এক্সটার্নাল হিসেবে না নিয়ে আমরা ইন্টারনাল হিসেবে নিয়ে নিয়েছিলাম, তো আপনারা এক্সটার্নাল হিসেবেও নিতে পারেন ইন্টারনাল হিসেবেও নিতে পারেন, আমি ইন্টারনাল হিসেবে নিয়ে নিলাম, আমরা যখন ফুল প্রজেক্ট করব তখন আমরা এক্সটার্নাল হিসেবে দেখব, ঠিক আছে। সো স্টাইলটা আমি এখানে লিখব বডির, এখানে জায়গাটা বানিয়ে নিলাম, ঠিক আছে। এখন দেখেন, এখন আমরা এখানে আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হলো উইড আর ম্যাক্সিমাম উইড, কোনো একটা ডিভের উইড এবং ম্যাক্সিমাম উইড নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো আমরা দেখছি যে ব্লক লেভেল এলিমেন্টগুলা সব সময় বাম থেকে ডান দিকে যত দূর জায়গা পায় ঠিক তত দূর পর্যন্ত কিন্তু জায়গা নিয়ে নেয়, ঠিক আছে। কিন্তু আমরা যখন আমাদের ডিভের ভিতরে কোনো উইড দিব তখন সেটা কত দূর পর্যন্ত জায়গা নেবে এবং কিভাবে কাজ হবে এবং উইড ইউজ করলে কি হবে এবং ম্যাক্সিমাম উইড ইউজ করলে কি হবে সেটা বিষয়ে আমরা জানবো, ঠিক আছে। তো আমরা এখানে এখন ডিভ নিয়ে নিই, দুইটা ডিভ নিয়ে নিলাম, আমি যেন আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন সে কারণে জুম করে নিলাম একটু, ঠিক আছে। এবং এখানে একটা ক্লাস নিলাম এবং এটার নাম দিলাম উইট, নাম দিলাম ক্লাস্টারই নাম দিয়ে দিলাম উইট, ঠিক আছে। এবং এখানে দিয়ে দিলাম যে হচ্ছে আমরা এই টিভে উইট ইউজ করতেছি, ঠিক আছে। এই ডিফটা নিলাম, আরেকটা ডিফ নিয়ে নিলাম, কন্ট্রোল ডি চাপলাম, কন্ট্রোল ডি চাপে কিন্তু এভাবে আসে গেল, এই যে ডিভ শুরু শেষ, আমরা ডিভের ভিতরে কিন্তু ডাইরেক্ট এইভাবে ইউজ করতে পারি, কোনো ধরনের সমস্যা নেই, ঠিক আছে। আমি শুধু জাস্ট আপনাকে বোঝানোর ক্ষেত্রে এইভাবে ইউজ করলাম, আপনি এটার ভিতরে এটাকে পি এর ভিতরে ঢুকাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। পি শুরু করলাম,
এবং পি শেষ করে দিলাম, সরি পি শেষ করে দিলাম, পি শুরু করলাম, প্যারাগ্রাফটা শেষ করে দিলাম, ঠিক আছে সেফ। এখন দেখেন আর এইখানে এই ক্লাসের নাম দিয়ে দিলাম ম্যাক্স ওয়েট, ঠিক আছে। অনেকেই এটা ইউজ করে যে এই যে কি বলে এটাকে ড্যাশ না হাইফেন, এটা ইউজ করি। এটা ইউজ করলে কি হয়, আপনি যখন এটা কপি করবেন তখন দেখেন শুধু এটুক হলো কপি, ঠিক আছে। সো আপনার এখানে শিফট চাপে শূন্যর ডান পাশে যেটা আছে ওইটা চাপবেন, তাহলে আন্ডার স্কোর হবে। আন্ডার স্কোর ইউজ করলে যখন কপি করবেন ফুলটাই কপি হবে ডাবল ক্লিক করলে, ঠিক আছে। ডাবল ক্লিক করলে কপি হবে না, সিলেক্ট হবে, তখন আপনারা সেখান থেকে কপি করে নিতে পারবেন। ওকে, তো সমস্যা নাই, আমরা এখানে দুটি ডিভ নিয়ে নিলাম এবং স্টাইলের ভিতরে যেহেতু ডিভ WIDTS উইথ নিয়ে নিলাম, মানে এই ক্লাসের নামটা নিয়ে নিলাম, ঠিক আছে। ক্লাসের নামটা নিয়ে এখানে দিয়ে দিলাম এবং সেম ব্র্যাকেট শুরু শেষ এবং এখানে ডট দিয়ে ম্যাক্সিমাম উইথ নামে যে ডিভটা ছিল সে ডিভটা নিয়ে নিলাম, মানে ক্লাসের নামটা নিয়ে নিলাম এবং এখানে জায়গাটা নিয়ে নিলাম, ঠিক আছে। এখন দেখেন এখন আমরা উইড আর ম্যাক্সিমাম উইড ইউজ করব, ঠিক আছে। তো আমি যদি এখানে দিয়ে এই যে উইড দিলাম যে 600 পিক্সেল, ঠিক আছে, এবং মার্জিন WIDTS ওয়েট দিলাম 600 পিক্সেল এবং মার্জিন দিলাম অটো এবং প্যাডিং দিলাম মনে করেন যে 7px এবং একটা বর্ডার ইউজ করি, বর্ডার 2px সলিড গ্রিন দিয়ে দিলাম, ঠিক আছে। এবং ঠিক সেম CSSটা কপি করে এখানে বসাই দিলাম এবং এখানে শুধু ম্যাক্সিমাম উইড ইউজ করলাম, ঠিক আছে, ম্যাক্সিমাম উইডটা ইউজ করলাম এখানে শুধু, সেভ দিলাম। সেভ দিয়ে এখন যদি আমি এটাকে দেখি আমার ব্রাউজারে রান থেকে রান ইন ক্রোম, যদি এইটা যদি আপনি না পান তাহলে আপনার যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারের ভিতরে ঢুকে আপনি এইখানে ইন্ডেক্স ডট এইচটিএমএলটাতে ডাবল ক্লিক করবেন, ঠিক একইভাবে এটাও ওপেন হবে, ঠিক আছে। কোথায় গেল, এই যে ওপেন হয়েছে ক্রোমে, ঠিক আছে। তো দেখেন আমরা এখানে CSSটা ইউজ করছিলাম কি, উইড দিছিলাম 600 পিক্সেল, তো দেখেন এখানে 600 পিক্সেল উইডটা পায়ে গেছে এবং মার্জিন দিছিলাম অটো, প্যাডিং দিছিলাম 7 পিক্সেল, যে ডিভটার প্যাডিং হবে 7 পিক্সেল। আশা করি আপনারা এগুলো সবই বুঝতে পারতেছেন, বুঝতে না পারলে আমাকে জানাবেন। আচ্ছা এখানে আমরা একটা মার্জিন বটম দিয়ে দিই, তো মার্জিন বটম 10px, একটা আরেকটার সাথে লাগে গেছে, রিলোড দিলাম, ঠিক আছে। এই ডিভটারে প্যাডিং দিছি 7 পিক্সেল, বর্ডার দিছি 2 পিক্সেল, সলিড গ্রিন। এই যে মার্জিন অটোটার কাজ কি বলেন দেখি, মার্জিন অটোটার কাজ হলো উইডটা 600 পিক্সেল নিয়ে দুই দিক থেকে মধ্যখানে আসে যাবে, ঠিক আছে, দুই দিক থেকে মধ্যখানে আসে গেছে, এটা এই যে দেখতে পাচ্ছেন মধ্যখানে আসে গেছে। এখন আমরা দেখব পার্থক্যটা কি হলো, ঠিক আছে। ইনস্পেক্ট এলিমেন্ট, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্টটা ওপেন করলাম। ওপেন করে এখানে দেখেন মোবাইল আইকনের মতো একটা দেখতে পাচ্ছেন, অথবা কিবোর্ডের কন্ট্রোল প্লাস শিফট প্লাস এম চাপবেন তাহলেই এটা হয়ে যাবে, ঠিক আছে। জুমিং লেভেলটা একটু বাড়াই দিই এবং দেখেন এখান থেকে উইডটা আমি, আচ্ছা এইভাবে আমরা না দেখি, আমি এইখান থেকে ছোট করে দেখি, উইডটাকে 600 পিক্সেলের কাছাকাছি নিয়ে যাই। দেখেন কিন্তু
আপনারা হয়তো বা লক্ষ্য করতেছেন যে নিচের যে ডিপটা আছে, আমরা যেটাতে ম্যাক্সিমাম উইড ইউজ করছি, সেই ডিপটা কিন্তু অটোমেটিকলি ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যেটাতে উইড ইউজ করছি সেটার কারণে কিন্তু নিচের স্ক্রল বারটা আসতেছে। আপনারা কি এটা লক্ষ্য করছেন? দেখেন, 600 পিক্সেলের উপরে যখন উইডটা, তখন কিন্তু ঠিকই আছে, মার্জিন অটো ইউজ করছি, মার্জিন অটো ইউজ করছি মানে মধ্যখানে থাকবে সব সময়, ঠিক আছে। কিন্তু যখন 600 পিক্সেলের উপরে যাচ্ছে আমাদের ব্রাউজারটা, তখন কিন্তু এটা ঠিকই থাকতেছে, কিন্তু 600 পিক্সেলের যখন নিচে আসতেছে, তখন দেখেন নিচে একটা স্ক্রল বার আসে গেছে, এবং এই স্ক্রল বারটা আসছে শুধুমাত্র এই যে 600 পিক্সেল উইড, সেই কারণে আমরা উপরেরটাতে ইউজ করছি উইড এবং নিচেরটাতে ইউজ করছি ম্যাক্সিমাম উইড। সো আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ওয়েবসাইটের নিচে যে একটা স্ক্রল বার আসছে, এটা কখনোই আনা যাবে না আমাদের ওয়েবসাইটে। সো আমরা সব সময় কোনটা ইউজ করব বলেন দেখি। এই যে দেখেন, ম্যাক্সিমাম উইড ইউজ করছি আমরা নিচের ডিফটাতে, সেই কারণে এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে, কিন্তু উপরের ডিফটাতে উইড ইউজ করার কারণে আমরা শুধু উইড ইউজ করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সিএসএসে যে আমরা এখানে শুধু উইড ইউজ করছি 600 পিক্সেল, এবং নিচের ডিফটাতে ম্যাক্সিমাম উইড ইউজ করছি আমরা। সো আমরা সব সময় কি ইউজ করব বলেন দেখি? ম্যাক্সিমাম উইড ইউজ করব আমরা সবসময়। কি ইউজ করব? ম্যাক্সিমাম উইড ইউজ করব, তাহলে আমাদের ওয়েবসাইটের রেসপন্সিভের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমাদেরকে কি ইউজ করতে লাগবে এই বিষয়ে। যদি আপনি জিনিসটা খুব সুন্দরভাবে বুঝে থাকেন, ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে যাবেন হ্যাঁ ভাই বুঝতে পারছি, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে আপনার সমস্যাটা কি, এবং শুধু যদি বুঝতে না পারেন না লিখে যাবেন, কিন্তু কমেন্টটা মাস্ট বি, ঠিক আছে। এবং আমি সেখান থেকে একটা উৎসাহ পাবো যে না, মানুষ অবশ্যই ভিডিওটা দেখছে, তখন আমি আপনাদের জন্য আরও ভালোভাবে ভিডিও ক্রিয়েট করতে পারবো। আশা করি এই সাপোর্টটা আপনারা আমাকে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন উইড এবং ম্যাক্সিমাম উইডের মধ্যে কী পার্থক্য। তো অনেকদিন ধরে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, আমার ইউটিউবে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। ইনশাআল্লাহ এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড হবে। আপনারা জানেন আমার ভিডিও আপলোডের সময় হলো শুক্রবার এবং মঙ্গলবার। সো ইনশাআল্লাহ ভিডিও আপলোড হবে। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন।